মেয়ে মানুষ নিয়ে কোথাও জামা নয় তো, শুধু লুটুর পুটুর লুটুর পুটুর আপদ একটা সব। হ্যাঁ সেই তো আফদ তো, তাই এই আফদটাকে আনার জন্য তো ঢাক ঢোল পিটিয়ে নৃত্য করে নিয়ে এসেছিল বাড়িতে। আরে আমার খিদে লেগেছে, খিদে পেট চুঁচা করছে, ঝামেলা সব। খিদে লেগেছে তা আমি কি করব, ভোজের কথা শুনলে একবারে খিদে একবারে উড়ে চলে আসে তাই না? যাও না একটু ম্যাগি ট্যাগি কিছু বানিয়ে এনে দাও না। ম্যাগি ট্যাগি ভোজ খেতে যাবে তো ম্যাগি কি হবে? শোনো যত বক বক করবে আমার কিন্তু ততই দেরি হয়ে যাবে বলে দিচ্ছি। তুমি যাও তো, তুমি পাশের ঘরে যাও তো, বসো গা, আমি রেডি হয়ে তারপর তোমাকে ডাকবো। যাও 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 ভালো তো। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হও কিন্তু, আমি আসছি। এই শোনো 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 এদিকে একবার শোনো, বলছি বিয়ে বাড়ি তো যাচ্ছো ভোজ খেতে, গিফট আনতে হবে, গিফটটা এনেছো তো? গিফট এই যা তো ভুলেই গেছি, তাতে কি হয়েছে? আশীর্বাদ দিয়ে দেবো, তুমি মেয়েকে দেবে আমি ছেলেকে দেবো। কথা শোনো, আশীর্বাদ দিয়ে দেবে, এতক্ষণ তো ভোজ খাওয়ার জন্য পেট পালিয়ে যাচ্ছিল, আর গিফটটা যে কিনতে হবে সেটা ভুলে গেছো? আমার কোনো প্রেস্টিজ নেই নাকি, খালি হাতে ঢং ঢং করে চলে যাবো? তুমি যেতে হলে যাও, আমি যাবো না। বেশ বেশ বেশ, তবে আমি এই গুগল পে করে দেবো, তাহলে হবে তো? কথা শোনো, কথা শুনলে না মাথা গরম হয়ে যায়। আমি এখন যাবো বিয়ে বাড়ি শুধু হাতে ঢং ঢং করে, তারপর মেয়েকে বলবো তোমার কোডটা দাও তো, তোমাকে আমি গুগল পে করে দেবো। কি কথা বলে! ঠিক আছে তবে যাবো, দেখে খাবো, খেয়ে চলে আসবো। ওরা কি বলেছে নাকি যে গিফট আনতে হবে? নিমন্ত্রণ করার সময় তো এরকম কথা বলেনি, আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরা যাবো, আমরা খাবো, খেয়ে চলে আসবো, মিটে যাবে। ওই উল্টোপাল্টা কথা আমার কাছে বলো না, আমার মাথা একদম গরম হয়ে যাচ্ছে। আমার একটা খাম আছে, কিছু টাকা দাও, আমি ওই খামে টাকাটা ভরে বউয়ের হাতে দিয়ে দেবো। যদি দিবে তো চল আমায় নিয়ে, আর যদি না দিবে তো আমি যাবো না, তুমি একাই চলে যাও। তা কথাটা আগে বললেই পারতে, শুধু শুধু আমার দেরি করিয়ে দিলে, কটা বাজছে দেখছো? ওই তোমার জন্য তোমার পাল্লায় পড়ে রাত্রিবেলায় গিয়ে ওই খাওয়া দাওয়া করে গিফট দিয়ে আসবো, দিয়ে তাতে তো কোনো পয়সা উসুল হবে না। এই সন্ধ্যে থেকে যাবো, অনেকগুলো স্টল আছে, খাবো দাবো ঘুরবো ফিরবো, রাত্রে খাওয়া দাওয়া করবো, তবেই তো আসবো, তবেই না পয়সা উসুল, তোমাকে যেতে হবে না, আমি যাই। আমি গিয়ে স্টলগুলো নিয়ে খাবো গা, খাওয়া দাওয়া করে রাত্রে খাওয়া দাওয়া করে গিফটও লাগবে না, কিছু না, একা একাই ঘুরবো খাবো, আমার কোনো ঝামেলাই থাকবে না। বেশ ঠিক আছে, আর সম্ভব হলে ক্যারিতে করে তোমার জন্য ভরেও নিয়ে আসবো, কেমন?